হ্যালো গাইস, দোস্ত, আমি আমার ঘরের খাঁচা দেখাচ্ছি। এসব খাঁচার ছেল আছে, কারো লাগলে বলবে, এই খাঁচা সব বিক্রি করব। এই দেখুন, এই পাশটা আছে নর, এই পাশটা আছে মাদি, মাঝখানে জাল ঘেরা আছে, পুরোটাই জাল ঘেরা। কারো লাগলে কন্ট্যাক্ট করতে পারো, আমি নম্বর দেবো, ওই নম্বরে ফোন করবেন। এই খাঁচা সব সেল আছে। খাঁচাটা কেমন বানিয়েছি দেখুন, খাঁচাটা কেমন লেগেছে কমেন্ট শেয়ার লাইভ করে জানাবেন। এটা সেলের তরে রাখা হচ্ছে। একটা যে খাঁচা এক্ষুনি দেখেছিলাম, আবার এই একটা খাঁচা দু উপর পুরো মানে লং সেট ছিল, 6 ফুটের লং, আরে হচ্ছে 5 ফুট। তো সেটাকে কেটে দুটো খাঁচা করা হচ্ছে। এই খাঁচাটাও সেল আছে, কারো লাগলে বলবে, কন্ট্যাক্ট নম্বর দেবো, ফোন করবেন, কথা বলবে। এই হচ্ছে দেখুন, এটা হচ্ছে খোপে 4 পেয়ার আমি রাখতে পারবেন, ইসমে ডিম বাচ্চা সব কিছু হবে। এটাও সেলের তরে রাখা হচ্ছে। দাদারা দেখুন, এই খাঁচাটাও সেল আছে। যত খাঁচা আছে সব সেলের তরেই দিবা হচ্ছে, কারো লাগলে ফোন করবেন। এসব খাঁচা সেলের তরে, কেন আমি পাকার একটা ঘর করব, তার জন্য এই খাঁচাগুলোকে সব বেচে দিচ্ছি। কারো লাগলে বলবে, এরা সব সেলের তরে রাখা হচ্ছে।